মানুষের মধ্যেই একটা প্রশ্ন থাকে যে এই সিস্টেম অর্থাৎ এই ঘূর্ণিঝড় সেটা ফর্ম হয় কিভাবে, সেটা তৈরি হয় কিভাবে, সেটা আগে একটু জানবার চেষ্টা করবে এবং তার পরবর্তীতে ঠিক কোন জায়গায় এখনো পর্যন্ত অবস্থান করছে এই ঘূর্ণিঝড় দানা। সোয়াতি নন্দী আমাদের সঙ্গে রয়েছেন এবং এইখান থেকে একটু জানবার চেষ্টা করবো সোয়াতিদি, যে একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং সেই তৈরি হওয়ার নেপথ্যের কারণগুলো ঠিক কী কী রয়েছে এবং তার পাশাপাশি ঘূর্ণিঝড়টার এখন এই মুহূর্তের অবস্থান ঠিক কোথায় রয়েছে? আচ্ছা, প্রথমেই বলি যে আজকে গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট শুধু কিন্তু আমরা ভারতবর্ষের এই ওড়িশা বা আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলো নয়, সারা পৃথিবী জুড়ে কিন্তু এর একটা প্রভাব পড়ছে এবং এই এলনিনো এবং লানিনার যে প্রভাব, যেটা ভৌগোলিক কারণ হিসাবে ধরে নেওয়া হয়েছে যে বিভিন্ন জায়গায় সমুদ্রের উপরিতলের তাপমাত্রা সাংঘাতিক এবং সেটাকে আপনি একটু এই বিগ বলে একটু দেখাবেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে ঘূর্ণিঝড় যেটা বারবার ফিরে আসছে, যেটা বাংলার বুকেও ফিরে এসছে এবং এর আগেও আমরা দেখেছি রিমেলের প্রভাব এবং বহুবার কিন্তু এই ঘূর্ণিঝড় বাড়ছে, তার ফ্রিকোয়েন্সিটা বেড়েছে এবং এবারের যে ঘূর্ণিঝড় যেটা দানা বেঁধেছে, আমরা দেখছি যে পুরো বঙ্গোপসাগর থেকে কিন্তু এই জলীয় বাষ্পটাকে টেনে নিয়ে এসে এটা ল্যান্ডের কাছাকাছি পৌঁছচ্ছে এবং এবারের যে ল্যান্ডফল যেটাকে আমরা বলি, যেটা আই, সেটা দেখুন এই মুহূর্তে কিন্তু এইখানেতে অবস্থান করছে এবং সেখান থেকে এটা যতক্ষণে আমাদের ল্যান্ডে এসে পৌঁছবে সেটাই কিন্তু ল্যান্ডফল আমরা বলছি এবং এই ল্যান্ডফলের দূরত্ব কিন্তু খুব বেশি নয় এবং যেটা আশা করা যাচ্ছে যে এই মুহূর্তে ভিতরকণিকা, যেটা ওড়িশার একটা আমরা জানি যে ন্যাশনাল ফরেস্ট এবং যে ধামরা পোর্ট, আমাদের কিছুক্ষণ আগেই যে দেখালেন লাইভ দেখাচ্ছিলেন যে ধামরা পোর্টে আছে, এটা একেবারেই উপকূলবর্তী একটা জায়গা এবং সেটা কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকেও খুব কাছে এবং সেই পশ্চিমবঙ্গে যে সাগরদ্বীপ, আমরা জানি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা আমাদের রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেখানে কাঁথি এক নম্বর ব্লক কিন্তু ভীষণভাবে এফেক্টেড হবে এটা ধরে নেওয়া হচ্ছে। অ্যাট ইভেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে শোলা যে মৎস্য বন্দরটা আছে আমাদের, যেটা একদম পূর্ব মেদিনীপুরের কাছে, সেটাও কিন্তু ভীষণভাবে এফেক্টেড হতে পারে। যে সতর্কতা জারি করা হয়েছে আমি অবশ্যই আসবো এখান থেকে জানবার চেষ্টা করব, তার কারণ প্রচুর কৌতূহল যেমন আমাদের রয়েছে ঠিক একই রকম ভাবে যারা দর্শক বন্ধুরা রয়েছেন প্রত্যেকেরই রয়েছে যে আলটিমেটলি কতটা এফেক্টেড হতে পারে এই বাংলার মানুষের জনজীবন এবং তার পাশাপাশি ওড়িশার, এই সমস্ত দিকে আমাদের নজর থাকবে। কিন্তু এখন সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এখনই, চটপট সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন রিপাবলিক বাংলা। দিদির কাছে আমি একটু আসি, একটু বোঝবার চেষ্টা করি যে এই মুহূর্তে যেহেতু এত আশঙ্কার কথা বলা হচ্ছে, সুতরাং ঘূর্ণিঝড়ের স্থানটা ঠিক কোথায় রয়েছে, কতটা দূর রয়েছে এই মুহূর্তে, সেটা যদি একটু আমাদেরকে বুঝিয়ে দেন। একদম, আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে এটা সাগরদ্বীপের খুব কাছাকাছি, আমাদের পশ্চিমবঙ্গে যে সাগরদ্বীপ থেকে এটা এক্স্যাক্টলি কিন্তু 300 কিলোমিটার দূরে আছে এবং যে গতিবেগেতে এটা এগোচ্ছে, আমাদের এই কলকাতা রিজিয়ন থেকে শুরু করে আমাদের যদি দক্ষিণ চব্বিশ পরগনা, অ্যাট ইভেন আমরা আগেই বলছিলাম যেটা আমাদের কিন্তু পূর্ব মেদিনীপুর ভীষণভাবে এফেক্টেড হবে এবং যেটা রেড অ্যালার্টে আছে এখানকার মানুষদেরকে সতর্ক করব, তারা কিন্তু একটা ভারী বাতা মানে খুব ঝোড়ো হাওয়া যেটাকে গাস্টিং আমরা বলছি, সেই তার একটা প্রভাব কিন্তু এই দমকা হাওয়াটা কত কিলোমিটার বেগে বইতে পারে, এটা কিন্তু যখনই এই ঘূর্ণি ঝড়টা আমাদের ল্যান্ডে এসে টাচ করবে তখন কিন্তু এটা 110 থেকে 120 কিলোমিটার বেগে এখানে আসছে এবং কলকাতা উপকূলবর্তী অঞ্চল এবং সুন্দরবন, সুন্দরবনের যে আমরা দেখেছি সাগরদ্বীপ, গঙ্গাসাগর, অ্যাট ইভেন আমাদের যে হিঙ্গলগঞ্জ, বকখালি, এই সমস্ত জায়গার মানুষকে কিন্তু আরও সতর্ক থাকতে একদমই এটা এই তোমাদের এখান থেকে এত সকালে কিন্তু প্রত্যেকেই যাতে মাছ চাষ করতে যারা যায় মৎস্যজীবীরা, অ্যাট ইভেন যারা চাষের জমিতে যারা কাজ করে প্রত্যেককে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে বলা হবে, কারণ এটা পুরোটাই কোস্টাল এরিয়া জুড়ে আজকে যে ল্যান্ডফলটা হবে সেটা কিন্তু রাত্রির দিকে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত যা প্রেডিকশন, যেভাবে জলীয় বাষ্প ভর্তি হয়ে যত শক্তিশালী এটা এসে আমাদের একদম যে ওড়িশার যে পোর্টটাতে এসে পড়ছে, যেটা ধামরা, তোমাদের প্রতিনিধিও ছিল, সেই ধামরা পোর্টের কাছে যদি এফেক্ট করে সেটা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের কোস্টাল সাইডসগুলো থেকে খুব একটা দূরে নয়। একটু আগে যে সুন্দরবনের কথা বলা হচ্ছে সেখানেও কিন্তু আমরা দেখেছি বহুবার এই ধরনের সাইক্লোন আছড়ে পড়ছে এবং সেখানকার জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়ছে এবং মানুষের ছাদ যেভাবে হারাচ্ছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি বহুবার এনভায়রনমেন্ট রিফিউজি তৈরি।
তৈরি হতে। সুতরাং এই যে আমরা প্রত্যেক বছর যেভাবে পরিবেশের কথা, পরিবেশকে অনেক জায়গায় আমরা ইগনোর করে বারবার আমাদের বিপদ ডেকে এনেছি, সেখানে আমাদের অস্তিত্ব কিন্তু বহু জায়গায় বিলীন হতে চলতে পারে। আমরা দেখেছি কিভাবে মুর্শিদাবাদ, কিভাবে আমাদের মালদা, বিভিন্ন জায়গা, আজকে কিন্তু হাওড়া, হুগলি সমস্ত জায়গায় কিন্তু ইয়েলো অ্যালার্ট বলা হয়েছে। সুতরাং ভারী বৃষ্টি কিন্তু না হলেও, অতি ভারী বৃষ্টি না হলেও, এখান থেকে আমি একটু বোঝবার চেষ্টা করি যে সাইক্লোনের সঙ্গে ভারী বৃষ্টিপাত এটা কি শুধুমাত্র দানার জন্য, মানে এই সিস্টেমটার জন্যই শুধুমাত্র হয়েছে যে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে? দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন মিডিয়াম রেঞ্জ যে ফোরকাস্টিং আমাদেরকে দেওয়া হয়েছে, সেই ফোরকাস্টিং অনুযায়ী কিন্তু যেভাবে এই ঘূর্ণিঝড়টা আমাদের ওপর এসে আঘাত আনছে তার জন্যই কিন্তু এই বৃষ্টিপাত। কারণ যত জলীয় বাষ্প টেনে নিয়ে আসবে তার একটা প্রভাব, আমরা যেটা বলি সাধারণত বিজ্ঞানের ভাষায় যে একটা লেজের এফেক্ট, একদম একদম এই লেজে এই আইটা যখন টাচ করবে সেটা কিন্তু আমরা বলছি ল্যান্ডফলিং। এই ল্যান্ডফলিংটা একটা সাংঘাতিক সময় এবং সেই সময় প্রত্যেক মানুষকে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে, তাদের যে কোনো বাড়ির ওপরে যে কোনো ভারী জিনিস, এই যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ট্রেন ভারী জিনিসকে যেটা শিকল দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, সমস্তভাবে যে সমস্ত পোর্টগুলোকে, অ্যাট ইভেন এয়ারপোর্টে যে সমস্ত বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে, সুতরাং একটা সতর্ক থাকার কিন্তু বারবার মানুষকে প্রশাসনের তরফ থেকে, এবং এখানে কিন্তু কোনো রাজনীতি নয়, কারণ পরিবেশ যে কোনো আমরা এখন প্রতিকূল পরিবেশের মধ্যে আছে একদম। আর যেভাবে আমাদের এখানে কিন্তু কেন্দ্র, রাজ্য, অ্যাট ইভেন সমস্ত দপ্তর, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৃষি থেকে শুরু করে অ্যানিমেল হাজবেন্ডারি, এর পরেই কিন্তু শুরু হবে আমাদের ত্রাণ। কারণ মানুষ তো কোথাও না কোথাও ভীষণ, যেখানে এটা 120 কিলোমিটার বেগে এসে এফেক্ট করবে সেখানে তো মানুষ ক্ষতিগ্রস্ত হবেই, এবং সঙ্গে সঙ্গে যাতে ত্রাণ সেখানে পৌঁছে যেতে পারে, মানুষকে বাঁচানো যেতে পারে, সেখান থেকে তাদেরকে সরিয়ে আনা যেতে পারে, অ্যাট ইভেন আমি বলবো আমাদের যে গবাদি পশু থাকে তাদেরও কিন্তু এই এই সময়, কারণ ভিতরকণিকা এটা কিন্তু এবারে যে ল্যান্ডফল সাইট এটা কিন্তু ভীষণ উল্লেখযোগ্য একটা জায়গা, সারা পৃথিবীর কাছে কিন্তু এই ওড়িশার এই ভিতরকণিকা একটা মার্ক রাখে যে এখানে কিন্তু ন্যাশনাল ফরেস্ট, কত গাছ আছে ওটার মধ্যে, কত স্পিসিস আছে ওটার মধ্যে, ঠিক সেগুলোকে আমরা হারাবো কিনা এই মুহূর্তে কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না। একদমই তাই, অর্থাৎ এক কথা বলতে গেলে আরো বেশি সচেতন হওয়ার আমাদের কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে। কিন্তু এরই পাশাপাশি বিভিন্ন জায়গার ছবিগুলো আপনাদের সামনে আমরা দেখাচ্ছিলাম, এবং সব থেকে বড় বিষয় যেটা যে এই যে বিভিন্ন জায়গায় ঘূর্ণি ঝড়ের প্রভাব যে প্রকোপ পড়তে চলেছে এবং তাতে সাধারণ মানুষের কতটা সমস্যা হতে চলেছে এবং পরিবর্তন কি হচ্ছে আবহাওয়ার ঘন্টায় ঘন্টায় সেটা একটু জানার চেষ্টা করি। এই মুহূর্তে পিঙ্কি রুমকি আমাদের সঙ্গে রয়েছে। রুমকি একদমই তনয়, এই মুহূর্তে আমরা গ্রাউন্ড জিরো থেকে সমস্ত আপডেট নেব। আমাদের প্রতিনিধি উদয়পুর উড়িষ্যা থেকে রয়েছেন বিষ্ণুব্রত পন্ডা, আমি সরাসরি একবার বিষ্ণুব্রতর কাছে চলে যাবো। বিষ্ণুব্রত, তুমি যেখানে রয়েছো সেখানকার এই মুহূর্তে ছবিটা ঠিক কি রয়েছে? এই মুহূর্তে বিষ্ণুর কাছে আমরা যাওয়ার চেষ্টা করবো, আমরা সেই ছবির দিকে নজর রাখার চেষ্টা করবো। আমি একবার এই মুহূর্তে ধামরার দিকে নজর রাখবো, ধামরাতে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকেন্দু, আমি সরাসরি একবার সুকেন্দুর কাছে চলে যাই। সুকেন্দু, ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে এই ধামরাতে, এখন ঠিক কি পরিস্থিতি রয়েছে তোমার মাধ্যমে আরো একবার জানার চেষ্টা করবো সুকেন্দু। একেবারে দেখো রুমকি, এই মুহূর্তে আমি রয়েছি ধামরাতে, ওড়িশার ধামরার যে ফিশিং হারবার, অর্থাৎ যেখানে মাছ ধরা হয় সেই জায়গাতে রয়েছি। তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর ট্রলি, ট্রলার যেগুলো, কিন্তু এই মুহূর্তে একেবারে বৈতরণী নদী, যে বৈতরণী নদীর ধারে আমি একেবারে দাঁড়িয়ে রয়েছি, সেই বৈতরণী নদীর ধারে যে মাছে মৎস্যজীবীতে যে ট্রলার, সেই ট্রলারগুলো কিন্তু পরপর বাঁধা রয়েছে। এবং আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা এই মুহূর্তে দেখার, দেখো দূরে যে এই যে বৈতরণী নদী, বৈতরণী নদীর পাশে রয়েছে যে জঙ্গল, যে
যে কথাটা বলা হচ্ছে ধামরা এবং ভিতরকণিকার মধ্যবর্তী যে এলাকা, অর্থাৎ ধামরা এবং ভিতরকণিকার মধ্যবর্তী যে এলাকা, সেই এই হচ্ছে সেই ম্যানগ্রোভ অরণ্য এবং তার পরবর্তী ক্ষেত্রে আরও একটি নদী রয়েছে এবং তারপরে এই এই যে গোটা এলাকা আমার ঠিক যে যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছে যে বৈতরণী নদী পেরিয়ে যে দুটো ট্রলার দেখতে পাচ্ছ মৎস্যজীবীতে রয়েছে, এটা বৈতরণী নদী এবং ঠিক তার পিছনের দিকে রয়েছে যে ম্যানগ্রোভ অরণ্য জঙ্গল এবং সে এই এই এলাকার মধ্যে দিয়েই ঘূর্ণিঝড় দানা যে আশ্রয় পড়তে পারে সেই বিষয়টা লক্ষ্য করেছে। এবং স্থানীয় মানুষজন যারা রয়েছেন তিনি এই এই বিষয়টা বললেন যে এইভাবে কোথা থেকে আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আপনি বলছিলেন এখানে এই যে বৈতরণী নদী এবং বৈতরণী নদীর পরে যেখানে হচ্ছে ভিতরকণিকা এবং ফলে এইখানে ঘূর্ণিঝড় আশ্রয় পড়তে পারে তেমনটাই বলছে। হ্যাঁ 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 এই এই যে মৎস্যজীবীরা আছে ওর পাশে হচ্ছে জঙ্গল, জঙ্গলের পরে নদী, সেইটাই দানা মার করবে। এখানে তো বারবার এরকম ঘূর্ণিঝড় দেখতে পাওয়া যায়, আপনারা রয়েছেন অনেকদিন, মানে এবারে কি মনে হচ্ছে কতটা কতটা আশ্রয় পড়বে, মানে যে তার গতিবেগ বা এরকম কি সকাল থেকে এরকম ওয়েদার? সকাল কালকের থেকে এরকম ওয়েদার হয়েছে, বুঝলে, কালকের থেকে এরকম ওয়েদার হয়েছে, এই রাত থেকে হয়ে যাবে দানা, বুঝলে। তো আপনাদের ভয় করে না এই যে মাছ ধরে এখানে লোকজন যারা রয়েছে তারা? সব নৌকো সব ভিতরে চলে যাবে, ভিতরে নদী আছে ভিতরে চলে যাবে, আর লোকজন সব শিফটিং হয়ে গেল, সব রেডক্রসকে শিফটিং হয়ে গেল, আর ইন্ডিয়ার দল আছে, আর পুলিশওয়ালা আছে, এরা সব লোককে সচেতন করছে। ফলে এই যে বারবার ঘূর্ণিঝড় ওড়িশার এদিকে আসে, আপনাদের বলছি ভয় করে না বলছেন সেভাবে? হ্যাঁ ভয় হচ্ছে, ভয় হবে না কেন, রয়েছি আর রইতে হবে। আতঙ্ক, তাহলে আতঙ্ক আছে একটা? হ্যাঁ আতঙ্ক তো থাকবে। জঙ্গল যে ভিতরকণিকা থেকে ধামারা এই যে অঞ্চল এই এলাকার মধ্যেই কিন্তু ল্যান্ডফল হতে চলেছে ঘূর্ণিঝড় দানা, ইতিমধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে এবং অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবার পর এই সমুদ্রের ওপর দিয়ে কিন্তু 15 কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগে সে এগিয়ে আসছে এবং এই এই এলাকাতে আজ মধ্যরাত এবং তারপর দেখা যাবে মধ্যরাত থেকে আগামীকাল সকালের মধ্যে যে কোনো সময় ল্যান্ডফল হতে পারে। তবে যেভাবে গতিবেগ রয়েছে এবং সকাল থেকে দেখতে পাচ্ছি মেঘলা আকাশ এবং বারবার ঝোড়ো হাওয়া দিচ্ছে এবং এই মুহূর্তে দেখো সমস্ত রকমের মাছ ধরার যে সমস্ত কাজকর্ম, সব থেকে বড় কথা একমাত্র রিপাবলিক বাংলা ঘটনাস্থলে পৌঁছে গেছে, অর্থাৎ যেখানে এখনো পর্যন্ত সম্ভাবনার কথা বলা হচ্ছে যে এই এলাকা, অর্থাৎ একদিকে ভিতরকণিকা অন্যদিকে ধামরা, এই এলাকার মধ্যেই কিন্তু ল্যান্ডফল হতে চলেছে ঘূর্ণিঝড় দানা। প্রত্যেকটা মুহূর্তে ছবিগুলো শুরুতেই বলেছিলাম আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর এরই সঙ্গে সঙ্গে বিমানবাবুর কাছে আমি আরও একবার আসবো, আপনি বেশ কিছু সম্ভাবনার কথা বলছিলেন, একটা ঝড় আসবে খুব স্বাভাবিক বিষয়, প্রাকৃতিক দুর্যোগ আসবে সেটাও খুব স্বাভাবিক বিষয়, কিন্তু তারপরেও কোথাও গিয়ে যেন একটা নিশ্চয়তার জায়গা চলে আসছে যে আমরা সঠিক জায়গায় থাকবো, তো মানে আমাদের মাথার উপর দিয়ে বিপদটা যাবে না তো? না না একদমই, এইটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, যেমন আয়লা দেখিয়েছিল একটা দিকে, যেমন করোনা এসে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে, এই এই যে আইটা দেখছেন এবং ল্যাজের ঝাপড় দেখছেন, কখন কোন আই কোথায় গিয়ে পড়বে আর তার ল্যাজের ঝাপড় কোথায় গিয়ে পড়বে, এটা কিন্তু আমরা শুধুমাত্র অনুমান করতে পারি, কিন্তু পরিবেশবিদরা বলছে, বারবার অ্যালার্ম দিচ্ছে, কিন্তু আমাদের সরকারকে এবং বিশেষ করে মানুষকে সজাগ হতে হবে যে আজকে পৃথিবীতে সবচেয়ে বড় বিপদ হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিপদ। জলবায়ুকে যদি রক্ষা করতে হয় আমাদের অনিয়ন্ত্রিত ডেভেলপমেন্ট বন্ধ করতে হবে, পরিকল্পনা করে আমাদের মতো শহর যেগুলো আছে, আমাদের মতো উপকূলবর্তী অঞ্চল, সুন্দরবন, এই যে মেদিনীপুরের কথা বললো, হাওড়ার কথা বললো, এখানে কি করে আমরা আগামী দিনে শহর কিংবা গ্রামকে সাজাবো যাতে করে লোকগুলোকে, ওই ধরুন উড়িষ্যাতে 10 লক্ষ লোককে সরিয়ে নিয়ে যেতেছে, কেন নিয়ে যেতে হবে, কেন আমাদের ওই পরিকল্পনার জন্য ইনভেস্টমেন্ট হবে না, এবং মানুষকেও বুঝতে হবে যে তার বিশেষ করে যাদের পয়সা আছে তাদের লোভ, আজকে চিন্তা করুন এই যে মন্দারমণি বলুন কিংবা আপনার, আমি সরকার থেকে তো অর্থ বরাদ্দ হয়, সরকার সেই টাকাটা কোথায় যায়, সবই জলের নিচে দৌড়ে। দেখুন সরকার থেকে বরাদ্দ,
সেই টাকা যদি খরচ করতে না পারে ঠিক মতো ভাবে, সেই টাকার যদি একটা অংশ পরিকল্পনার অভাব নাকি সবটাই ওই চুরি, একটা দৃষ্টিভঙ্গির অভাব। ধরুন এই যে আজকে আগের ল্যান্ডফলটা হওয়ার পরে যে ঘটনাটা ঘটল, কতটা ত্রাণ হয়েছে তার থেকে বেশি আলোচ্য বিষয় হয়ে গেল ত্রাণ থেকে কত টাকা সে রোজগার করেছে। মানে মানুষকে আপনি যখন বাঁচানোর চেষ্টা করছেন, যে টাকাটা আসছে সেই টাকাটা ঠিক মতো ব্যবহার হচ্ছে না, তার মানে কি মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে মানুষ যখন অসহায় তার জন্য যে টাকাটা দেওয়া হয়েছে সেখান থেকেও চুরি। এই জিনিস বন্ধ করতে হবে, এটা রাজ্য সরকারকে করতেই হবে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখলেই চলবে না, শুধুমাত্র হেল্পলাইন নম্বর চালু করলেই চলবে না, কন্ট্রোল রুম খোলা রয়েছে, আপনারা যদি সহযোগিতার জন্য চান অর্থাৎ সাহায্য চান তাহলে সেখানে ফোন করতে পারেন, শুধুমাত্র সেটা করলে চলবে না, পরিকল্পনা সঠিকভাবে নিতে হবে। এবং স্বাতিদির কাছে আমি এখান থেকে আসি, এখন তো আর ঘূর্ণিঝড়ে এত সিস্টেম উন্নত হয়েছে যে শুধুমাত্র আগের দিন রাত্রে গিয়ে হয়তো আবহাওয়ার কী স্ট্যাটাস রয়েছে বা কী ফোরকাস্ট রয়েছে সেটা নয়, প্রায় সপ্তাহখানেক আগের থেকে গোটা বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, তারপরেও কি কোনোভাবে রোখা সম্ভব নয়? প্রাকৃতিক দুর্যোগ তা রোখা যায় না, প্রকৃতি আমাদের হাতে বা আমাদের কথায় চলে না, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে তো সাধারণ মানুষের উপকারে বা তাদের সুবিধার্থে কিছুটা ভাবনা চিন্তা করা সম্ভব হয়। দেখো, এটাকেই বলা হয় যে ন্যাচারাল ক্যালামিটির জন্য প্রিপেয়ার্ডনেস। এই প্রিপেয়ার্ডনেসের কথাই উনি একটু আগেই যেটা বলছিলেন যে আমরা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু একটা মানে মানে অবশ্যম্ভাবী একটা পজিশনে আমরা এসে পৌঁছেছি, এবং যে ফ্রিকোয়েন্সিটা বাড়ছে সেটা সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝতে পারছে, যারা পরিবেশ নিয়ে কাজ করছে, যারা বিভিন্ন প্রশাসন লেভেলে কাজ করছেন, তারা প্রত্যেকেই কিন্তু একটু সচেতন মানুষ যারা আমরা আছি তারা কিন্তু এটা অনুধাবন করতে পারছি যে এই ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ আগে আজ থেকে 10-15 বছর আগেও যেটা হতো তার থেকে কিন্তু ফ্রিকোয়েন্সি বেড়েছে। সুতরাং প্রিপেয়ার্ডনেস দরকার সমস্ত লেভেলে, এটা কিন্তু কারোর ঘাড়ে বিজ্ঞান তো উন্নতি হয়েছে, আগে যে খবর পাওয়া যেত না এখন অনেক আগে থেকে সে খবর পাওয়া যায়, দিয়ে নিজে এসকেপ হওয়ার কোনো জায়গা নেই। আমাদের প্রত্যেকের কিন্তু এখানে কিছু কন্ট্রিবিউশনস থাকে এবং সেই দায়িত্ব মানুষের থাকছে, এবং সেখানেতে আমরা যে ডেইলি অ্যাক্টিভিটিগুলো করছি তার মাধ্যমে কতটা গ্রিন হাউস গ্যাস এমিশনস হচ্ছে, এই ফ্যাক্টরসগুলো আজকে ঘূর্ণিঝড় যখন তৈরি হচ্ছে এটা তো একদিনে তৈরি হচ্ছে না, এই যে বাতাসে যখন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড বিভিন্ন সোর্স থেকে এসে মিশছে, আমাদের বারবার করে IPCC-র কনফারেন্সগুলো যেগুলো COP 21-27 আমরা এখন 29 করতে যাচ্ছি নভেম্বরে, সেইখান থেকে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে আমাদের প্রত্যেকবার এটাকে অ্যালার্ট করা হয়েছে। কিন্তু শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ তথা সারা পৃথিবী কিন্তু এইখান থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং সেটাই কিন্তু আমাদের এই আগামী দিনের এই দুর্যোগটাকে টেনে আনছে, এবং সেটা কিন্তু আমরা মানে মর্মে মর্মে বুঝতে পারছি, এবং সেই জন্য কত মানুষকে আমরা হারাচ্ছি, কতজনের প্রাণভিটে হারাচ্ছি, অ্যাট ইভেন আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বাস্তুচ্যুত হতে হচ্ছে, যেটাকে আমি একটু আগেই যেটা বলছিলাম এবং এই গোটা বিষয়টা কিভাবে মোকাবিলা করা যায় বা করা সম্ভব হয় সেই কারণের জন্য যেমন স্থাপত্যবিদ, পরিবেশবিদ এবং আবহবিদদের সঙ্গে হয়তো আলোচনা করবারও একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যেমন স্টুডিও থেকে আমি ছিলাম আপনাদের সঙ্গে, যারা উপস্থিত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি রুমকি আমাদের সঙ্গে রয়েছে, রুমকিকেও ধন্যবাদ জানাবো, এবং পাশাপাশি এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায়।